আরাফার ময়দানে, সেই জন্য তো মক্কাতে, সেই জন্য তো মদিনাতে কেউ কুলুফ নিয়ে হাঁটতে পারে না, কুলুফ নিয়ে হাঁটতে পারে না, সেই জন্য বয়ে। আরে ইসলামে যদি এটা একটা, এটা যদি ইসলামে থাকতো তাহলে তো আপনি কুলুফ নিয়ে হাঁটতে পারতেন। যেটা আপনি বর্তমানে আমরা বাংলাদেশে দেখি, বাংলাদেশে দেখা যায় আপনার প্রত্যেকটি মসজিদে এই কুলুফ ডেলা, কুলুফ তো চিনেন সবাই, ডেলা, এগুলো আপনার মসজিদের এক জায়গাতে ডেলা গড় লেখা আছে, ডেলা গড় কুলুফ গড়। যদি মাটির দলা না থাকে তাহলে আপনার কী করে ওই কাপড় টেইলারের যেগুলো কাপড় আছে সেগুলো দিবে, নাহলে আপনার কার্টুন এনে দিবে, এগুলো বিভিন্ন কিছু রেখে দেবে পেশাবের পরে কি করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য। ওয়াল্লাহি আল্লাহর কসম, হাঁটাহাঁটি যে করতে হবে এই মর্মে পৃথিবীর মধ্যে কোনো হাদিস, সহি কোনো হাদিস নাই, হাঁটাহাঁটি করার। ডেলা নিতে পারেন আপনি, ডেলা নেওয়ার ইসলামে অনুমতি রয়েছে যদি পানি না থাকে, যদি পানি না থাকে, পানি আছে তারপরেও আপনি হাঁটতেছেন, লজ্জার বিষয় বললে আপনাদের লজ্জা লাগবে। আমি একদিন বলেছি একজন ভাইকে, ভাই আপনারা যদি দুজন ভাই বাপ পুত্র কিংবা দুজন ভাই যদি একত্রিতভাবে আপনার ডেলা নিয়ে হাঁটাহাঁটি করেন কেমন লাগবে, এটা কি ইসলাম হলো? বাপ পুত্র কিংবা দুই ভাই একসাথে ডেলা নিয়ে হাঁটতেছেন রাস্তার দিকে আর গলা হাঁকি দিচ্ছেন, এটা নোংরা কাজ নয়? এটিতে নোংরা কাজ কি পৃথিবীতে আছে? আমার তো মনে হয় আউযুবিল্লাহ, এটাকে ইসলাম মনে করছে, এটা ইসলাম মনে করছে আমাদের দেশের মানুষ, অথচ এটা ইসলাম নয়, এটার নাম ইসলাম নয়। আপনি ডেলা নিতে পারেন, আমরা বলছি না ডেলা নিবেন না, আপনি ডেলা নিতে পারেন কিন্তু পানি না থাকলে। এখানের মধ্যে আরেকটি কথা, আমাদের এই মসজিদটার বাথরুমগুলো কত সুন্দর পরিষ্কার, কারণ হচ্ছে কি কি, এই বাথরুমে বসলে যারা বলছেন যে প্রসাবের পরে একটু একটু ছোটো ছোটো ফুটো পেশাবের ফুটা চলে আসে, বলছেন অনেকে যে পেশাবের ফুটা চলে আয়, আরে আসবে তো, আপনি এইভাবে বসলে তো আসবেই, সাধারণলি আসবেই, যেইভাবে বাথরুমে বসেন আপনি, টয়লেট যেইভাবে করেন ওইভাবে বসে দেখেন আপনার এক ফুটাও আসবে না। এই যে সিস্টেমটা, এটা আরবের সিস্টেম, মক্কার সিস্টেম, মদিনার সিস্টেম, আরবের সিস্টেম, প্রত্যেকটা জায়গাতে এই সিস্টেমটাই, কোনো প্রস্তাবাল নাই, পেশাব করার জন্য একটি স্থান, পায়খানার জন্য আরেকটি স্থান, এইগুলো আরবের মধ্যে নাই। এই মসজিদে আপনারা যেভাবে দেখছেন ওইভাবেই সেখানের মধ্যে রয়েছে, যারা আরবে আছে তারা জানেন। তো যাই হোক, পেশাব করার পরে ডেলা কুলুফ নিয়ে হাঁটাহাঁটি, এটা মোটেও শরীয়তের কোনো কিছু নয়, এটা শরীয়তের খেলাফ। আবার বাংলাদেশের কিছু মাদ্রাসার নামেও কিছু কুসংস্কার আছে না নাই, জানেন কিরকম কুসংস্কার বলবো নাকি? মাদ্রাসার কতগুলো ছেলেরে দেখলাম তারা ডিলা কুলুক হাতে নিয়ে খাড়া থাকে, এর মধ্যে লুঙ্গির মধ্যে দিয়া খাড়া থাকে। তুমি যদি 12 বছর পর্যন্ত এই ঢেল নিয়ে খাড়াও তাও তোমার কোনোদিন পবিত্রতা হাসিল হইব না। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অলংকার। সুবহানাল্লাহ, আস্তে কম, লজ্জা জান নাই, ঈমান তার নাই, এই জন্য মহিলা মানুষের সামনে এইটা দইরা কেকো কুত মারা, দৌড় মারা, লাফ মারা, এটা কোন কোন শিক্ষা? আল্লাহর কসম করে বলি, আমার বিশ্ব নবীর সম্মান তুমি জানো নি, আল্লাহর নবী কখনো এইরকম করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত বৃদ্ধ হয়ে গেছেন, চক্ষু কোটর থেকে চক্ষুটা বের হয়ে ঝুলে গিয়ে যেত, তিনি তার চক্ষু খুলে বলতেন কে এসেছে। এই বৃদ্ধ অবস্থায় তিনি কোনোদিন নিজের লজ্জা স্থান নিয়া কোন মানুষের সামনে দৌড়ান নাই, লাফান নাই, এরকম ব্যায়াম করেন নাই। এই জন্য 40 আবার বলে 40 কদম 40 কদম, তারপর আবার ফোটায় ফোটায় পরে টুসটুস করে পরে, কোজো 40 কদম হাইটা তো লাভ হল না, আবার ফুটফুট করে দিয়ে এক ফুটা পরে। আর বেটা রাসুলের হাদিস হইল যে তুমি যখন অজু করবা, অজুর পরে তোমার লজ্জা স্থান বরাবর এক অগজলা পানি বা পানি দিয়ে তিনবার ছিঁড়ে দাও, তিনবার ছিঁড়ে দাও, এরপর যদি 40 ফুটা না ফুটায় ফুটায় সব শেষ হয় তারপরে তোমার অজু ভাঙবে না, বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তেই আমল নাই চিন্তা করে, হ্যাঁ সহজটা তুই কঠিন চিন্তা করে, টসলেট দিয়ে বারবার চেক করে কি ফুটা বন্ধ করা যাবে? যে রুগী সে তো রুগী, সে কি আর কোনোদিন ফিরাইবো নাকি? হ্যাঁ বরং এইটা নিয়ে বেশি আসান আছে, করে ডায়াবেটিক শুরু হবে আপনার, এটা রুগীর কারণ কি অবস্থা? এটা যদি ইসলাম দেখতো আশ্চর্যের ব্যাপার, এগুলো কোন ধরনের ইসলাম আল্লাহই জানে। অনেক মাদ্রাসার মধ্যে এগুলো শিখে, আমি আলেমদেরকে বলবো যদি আপনার সমস্যা থাকে আপনি একটি জায়গায় নির্জন জায়গায় আপনি তাহারাত হাসিল করেন, কিন্তু একজন পুরুষের আরেকজন পুরুষের লজ্জাস্থান দেখা কি হারাম?
সগিরা গুনা না কবিরা গুনা? তাহলে আপনার লজ্জার সাথে আরেকজন দেখতেছে, আপনি যদি কেমন কেমন জানি করতেছেন, 12 বছর ডেল নিয়ে খাড়াইলে তো লাভ হইব না আপনার, হইব? হাতের উপরে আবার ওই যে বললো ভাই, হাতের উপরে কাপড় তুইলেও নাকি নাচে, আল্লাহ বাঁচাইছে, আমিন। তাহলে এই মাদ্রাসার ছেলেরা এইগুলো করবে বলেন না? বলেন এগুলো শিখবে না? আমি এই মাদ্রাসার উস্তাদদেরকে বলবো, খবরদার, দারুণ ডান্ডা পিটাইবেন যদি এই ধরনের অসভ্যতা আমি বাচ্চারা শিখে।